দেখুন, কাতার সংকট, বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানির পরিকল্পনা। কাতারের সমস্যা দীর্ঘস্থায়ী হলে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা লিকুইড ন্যাচারাল গ্যাসের সমস্যার সমাধান হতে সময় লাগবে। আবার সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর টানাপোড়েনের মাঝে চুক্তি অনুযায়ী দেশটি থেকে এলএনজি আমদানির ঘোষণাও দিতে পারছে না। তাই আসল সমস্যার কথা ভেবে অন্য কয়েকটি দেশ থেকে এলএনজি আমদানির কথা ভাবছে সরকার। এলএনজি আমদানিকে গুরুত্ব দিয়ে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমন সুপারিশ তুলে ধরেছে বলে পেট্রোবাংলার একটি সূত্র জানিয়েছে। এমনকি এলএনজিতে বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে বলেও তারা জানিয়েছে। কমিটি বলেছে, আগামী বছরের মাঝামাঝি নাগাদ জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের আশা করছে সরকার। এমনকি কাতারের সঙ্গে চুক্তি অনুযায়ী 2018 সালের মার্চে দেশে এলএনজি আসারও কথা ছিল। এই লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে নির্মাণ হচ্ছে ভাসমান টার্মিনাল। এর বাইরে টার্মিনাল নির্মাণের কথা রয়েছে ভারতের দুটি ও ব্যক্তিগত খাতে বাংলাদেশের আরও এক কোম্পানির। কিন্তু কাতারকে ঘিরে চলমান সংকট জ্বালানি যোগান নিয়ে দুশ্চিন্তা তৈরি করেছে। কাতার এলএনজির প্রধান উৎস দেশ হওয়ায় সর্বভাবে বিঘ্ন ঘটার পাশাপাশি বেড়ে যেতে পারে এর মূল্য। এতে ঝুঁকিতে পড়বে এলএনজি বিনিয়োগও। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।